আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হাক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ কর্মী সম্মেলন 2020, আজকের এই সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি এবং দেশে ও দেশের বাইরে থেকে যারা যে যে অবস্থানে আমাদেরকে দেখছেন, শুনছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। শুরুতেই আমরা প্রশংসা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে বর্তমানে এই করোনাকালীন সময়েও আল্লাহ রব্বুল আলামিন অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে আমাদেরকে এই কর্মী সম্মেলন বাস্তবায়নের একটা সুযোগ করে দিয়েছেন। তাই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি তার জিন্দেগির প্রতিটা মুহূর্ত নিবেদন করেছিলেন ইসলামের পথে কুরবানি করে, এবং তারই ফলশ্রুতিতে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। মোদারম উপস্থিতি, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, আপনারা ইতিপূর্বে অনেক বক্তার আলোচনা শুনেছেন। বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ সমাজ সংস্কারে কী ভূমিকা রাখছে এবং আমাদের আরও কী করণীয় প্রয়োজন, এ বিষয়ে আমার পূর্বে আলোচকগণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে যে যে কিছু বিষয়ে আলোকপাত করছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ 1978 সাল থেকে নিয়ে যুব সমাজের মাঝে যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, সেই আলোড়নের ফলশ্রুতিতেই আজকে আমরা এই একটা সমাবেশ উদযাপন করতে পারছি, আমরা একটা সমাবেশ করতে পারছি যেখানে আমাদের অগণিত অজস্র শ্রোতামণ্ডলী ভার্চুয়াল জগতের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা তাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, আমরা আহলেহাদিস আন্দোলন যুব সংঘের দিকে লক্ষ্য করলে যে জিনিসটা খুব স্পষ্টভাবে ফুটে হচ্ছে সেটা হচ্ছে এই, আমাদের দাওয়াতের বদলতেই আজকে বহু তরুণ এবং যুব সম্প্রদায় নিজেদের পরিবারে, নিজেদের সমাজে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রতিষ্ঠার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যার ফলশ্রুতিতে আজকে অনেক তরুণ যুব সমাজ দাড়ির প্রতি গুরুত্ব দিয়েছেন, সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়েছেন। এটাই আহলেহাদিস আন্দোলন, আহলেহাদিস যুব সংঘের করণীয় মূলনীতির মধ্যে অন্যতম একটা মূলনীতি, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটা মূলনীতি, যেটা আমার পূর্বেই এক বক্তা তিনি বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সেটা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সমাজ গঠিত হয় পরিবারের মাধ্যমে, কয়েকটা পরিবার মিলে গঠিত হয় সমাজ, এবং কয়েকটা সমাজ মিলে গঠিত হয় একটা রাষ্ট্র ব্যবস্থা। যদি পরিবার ব্যবস্থা ভেঙে যায়, পরিবারে যদি শিরকের আড্ডাখানা হয়, পরিবারে যদি তাওহিদ না থাকে, আল্লাহ ভীতি না থাকে, সেক্ষেত্রে সেই পরিবার মিলে কখনোই আদর্শ একটা সমাজ গঠন হবে না। যদি একটা আদর্শ সমাজ গঠন না হয়, তাহলে সেই সমাজ থেকে যারা নেতৃত্ব দিবেন তাদের সেই নেতৃত্ব কখনোই দুর্নীতিমুক্ত ইসলামের পক্ষের শক্তি হওয়া সম্ভব নয়। এই জন্য সমাজ সংস্কার হচ্ছে মূল বিষয়। এই সমাজ সংস্কার মূল বিষয়ের দিকে লক্ষ্য রেখেই আমাদের মূলনীতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সেভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা আজকাল দেখতে পাই যে যখন আমরা এই সমস্ত দাওয়াত নিয়ে মানুষের সামনে পৌঁছায়, ঠিক সেই সময়ে আমাদের মাঝে কিছু আমাদের মতোই টুপি, আমাদের মতোই লেবাসধারী মুসলিম ভাই ভাইয়েরা তারা আমাদেরকে দাওয়াত দেন। এভাবে যে সমাজের এই বিষয়গুলো নিয়ে, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের এত বেশি কথা বলা উচিত নয়। সমাজের কোন সুন্নাতটা প্রতিষ্ঠিত হলো না হলো, কোন সুন্নাতে কে আমল করলো, কোনটা ইখতিলাফি বিষয়, এই বিষয়ে এত আলোচনা করার প্রয়োজন নেই। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মহতারাম উপস্থিতি, আপনি যদি সমাজের মানুষের মধ্যে খোদাভীতি জাগ্রত না করতে পারেন, মানুষের আকীদার পরিবর্তন না করতে পারেন, তাহলে সেই সমাজ নিয়ে কখনো একটা আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সেটি বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ আপনাদের কাছে এ যাবৎ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছে। আর ইনশাআল্লাহ আমরা আরও সামনে কাজ করে যাব। একটি উদাহরণ দিয়ে আমি শেষ বক্তব্য শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে এই, ধরুন আমাদের সমাজে অনেক বাতিল ফিরকা রয়েছে, অনেক মাজার কবর পূজা রয়েছে, যেখানে মানুষজন যায়, যাদের লক্ষ লক্ষ মুরিদান রয়েছে, এবং আরও অনেক রয়েছে যারা গাজা এবং
অন্যান্য মাদক দ্রব্যগুলো মাজারের নাম দিয়ে সেবন করে, আপনি যদি সব মাজারগুলো রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ভেঙে ফেলেন কিন্তু তারপরেও কিন্তু আপনি মানুষের মনের বিশ্বাসটাকে কখনো ভাঙতে পারবেন না। জোরপূর্বক আইন প্রচলিত করা যায় কিন্তু মানুষের বিশ্বাস ভাঙা যায় না। এই জন্য বাংলাদেশে আহলেদিস যুব সংঘ মানুষের বিশ্বাসটাকে পরিবর্তন করার আন্দোলন চালু করেছে। এই বিশ্বাস যখনই পরিবর্তন হবে তখনই আদর্শ সমাজ গঠন হবে। আমাদের যে করণীয় সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে এই যে যে সমস্ত বাতিল ফিরকাগুলো রয়েছে আমাদের এই মূলনীতির মধ্যে আবদ্ধ থেকে দাওয়াত দেওয়ার পাশাপাশি অবশ্যই বাতিল ফিরকার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে সমস্ত ফিরকাগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আমাদের রুখে দাঁড়িয়ে যুব সমাজকে আরও উদ্গ্রীব হতে হবে, কর্মচঞ্চল হতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সকলকে আমাদের এই করোনাকালীন সময়ে এই ভাইরাস থেকে দূরে রাখুন, আমাদেরকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।